আচ্ছা, আমরা টাইপ ওয়ান আলোচনা করার পর একবার আমরা নিয়ে এসেছি টাইপ টু সংক্রান্ত ম্যাথ। তো নদী নৌকার সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর আমরা তিনটা টাইপে বিভক্ত করছি, তার মধ্যে অলরেডি আমরা টাইপ ওয়ান শেষ করছি। এখন আমরা আলোচনা করব টাইপ টু নিয়ে। সো টাইপ টু হচ্ছে ন্যূনতম সময়ে নদী পার, ন্যূনতম সময়ে নদী পার এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে ওইগুলোকে আমরা নামকরণ করছি টাইপ টু। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের, আমরা টাইপ ওয়ানে দেখছিলাম ন্যূনতম দূরত্ব নদী পার হওয়ার জন্য আমাদের কী কী কন্ডিশন মেনটেন করে নৌকা চলাতে হয়। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ন্যূনতম সময়ে নদী পার হতে চাই। তাহলে ন্যূনতম সময়ে নদী পার হওয়ার জন্য আমাদের কী কী কন্ডিশন অ্যাপ্লাই করে নৌকা চালাতে হবে সেই ব্যাপারগুলো আমরা এখন দেখব। তো দেখো, আমরা নদী পার হওয়ার জন্য যে প্রয়োজনীয় যে সময়ের যে ইকুয়েশন সেটা কিন্তু আমরা অলরেডি বের করে রাখছি গত ভিডিওতে, সেটা আশা করি তোমরা দেখছো। তো এটা হচ্ছে টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, এখানে ডি এর পরিচয় হচ্ছে নদীর প্রস্থ, বি হচ্ছে নৌকার ব্যাগ, এবং আলফার পরিচয় হচ্ছে নৌকা স্রোতের সাথে কত গুণে চালানো শুরু করলো, কত অ্যাঙ্গেল করে নৌকা যাত্রা শুরু করলো স্রোতের সাথে, সেই কোণটাকে আমরা প্রকাশ করছি আলফা দ্বারা। এখন আমাদের কাজ হচ্ছে এই টিটাকে মিনিমাম করতে হবে। তাহলে দেখো, টি এর সাথে নদীর প্রস্থ সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, বি এর সাথে টি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, এবং আলফার সাথেও সাইন আলফার সাথে সম্পর্ক কিন্তু সময়ের ব্যস্তানুপাতিক। এখন আসো, আমরা ডিভি পরিবর্তন করবো না, আমরা ডিভি এগুলোকে কনস্ট্যান্ট রাখবো, কারণ নদীর প্রস্থ আমরা পরিবর্তন করতে পারবো না, নৌকার ব্যাগ এটাকে আমরা সমবেগ ধরে নিছি, তাহলে এটাকে আমরা কি করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না। তাহলে এই টিটা আমরা এই টি এর মানের ভিন্নতা নির্ভর করে সাইন আলফার উপর আমাদের কাজ হচ্ছে এই টিটাকে আমরা মিনিমাম করব। তাহলে এই টি এর সাথে সাইন আলফার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তাহলে সাইন আলফা যদি ম্যাক্সিমাম হয় তাহলে টি এর মান কী হবে, মিনিমাম হবে। তাহলে আমরা জিনিসটা লিখি, যখন সাইন আলফা ম্যাক্সিমাম হবে তখন টি মিনিমাম হবে। ঠিক আছে, আমরা লিখলাম কি, যখন আমাদের সাইন আলফার মানটা ম্যাক্সিমাম হবে তখন আমরা টি এর মানটা কিভাবে পাবো, মিনিমাম, কারণ টি এর সাথে সাইন আলফার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আমাদের উদ্দেশ্য হচ্ছে সময়টা ন্যূনতম করা, তার টিটাকে মিনিমাম করা। তাহলে টিটাকে যদি আমি মিনিমাম করতে হয় তাহলে সাইন আলফাটাকে আমাকে কেমন করতে হবে, ম্যাক্সিমাম করতে হবে। এর আমরা জানি সাইন আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে ওয়ান, সাইন আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে কত, ওয়ান। তাহলে সাইন আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে ওয়ান, তাহলে সাইন আলফার ম্যাক্সিমাম মান যদি ওয়ান হয় তখন টি এর মান কী পাবো, আমরা মিনিমাম পাবো। এখন দেখি সাইন আলফার ম্যাক্সিমাম মান কখন হয়, সাইন আলফার ম্যাক্সিমাম মান হয় যখন আলফার মান 90 ডিগ্রি হয়, যখন আলফার মান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এখন আমরা বলতে পারি যদি এই আলফার মান 90 ডিগ্রি হয় তখন সাইন আলফার মান হয় ম্যাক্সিমাম, আর সাইন আলফার মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে টি এর মান হয় মিনিমাম। অর্থাৎ আমরা যদি সময়টাকে ন্যূনতম করতে চাই, অর্থাৎ ন্যূনতম সময়ে নদী পার হতে হয় চাই, তার মানে আমাকে আলফার মানটা করতে হবে 90 ডিগ্রি। আর আলফার কী যেন ছিল, আলফার পরিচয় ছিল নৌকা স্রোতের সাথে কত কোণে যাত্রা শুরু করবে। তো দেখতেছি যে এই ইকুয়েশন থেকে আমরা দেখতেছি যে যদি ন্যূনতম সময়ে নদী পার হতে হয় তার মানে আমার নৌকাটাকে অবশ্যই অবশ্যই স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে নৌকা চালাতে হবে, 90 ডিগ্রি কোণ করে নৌকা চালাতে হবে। আশা করি এটুকু বুঝতে পারছো। তার মানে দেখো, আমাদের ন্যূনতম সময়ে যদি নদী পার হতে হয় তাহলে আমাদের আলফার মান কত ডিগ্রি করতে হয়, 90 ডিগ্রি। আর আলফা কী প্রকাশ করে, আলফা প্রকাশ করে স্রোতের সাথে কত কোণ করে নৌকা চালানো, দেখছে, সেটা আমাদের প্রকাশ করে কে, আলফা। অর্থাৎ আমাদের তাহলে এখন নৌকা চালাইতে হবে স্রোতের সাথে কত কোণে, 90 ডিগ্রি কোণে। তাহলে দেখো, তাহলে আমি যদি স্রোতের সাথে 90 ডিগ্রি কোণ করে নৌকা চালাতে পারি তার মানে আমি কী অর্জন করতে পারবো, ন্যূনতম সময়ে নদী পার হতে পারবো। তাহলে এটা একটু লিখে রাখো, স্রোতের সাথে সমকোণে নৌকা চালালে আমরা ন্যূনতম সময়ে নদী পার হতে পারবো। তাহলে এটা একটু সবাই লিখে রাখো। একটা স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে নৌকা চালনা করলে ন্যূনতম
ন্যূনতম সময়ে নদী পার হতে পারবে, এটা অবশ্যই লিখে রাখবে। তাহলে এখন থেকে যে সমস্ত মেতে আমরা দেখব ন্যূনতম সময়ে নদী পার হতে হবে, তাহলে এইটুকু মাথায় রাখবা। তাহলে আমাদের নৌকাটাকে আমরা কীভাবে চালাবো, স্রোতের সাথে 90 ডিগ্রি করে চালানো শুরু করে দিব, ঠিক আছে? তো এটা মাথায় রাখবা। আমি আবার বলতেছি, এখন থেকে যে সমস্ত মেতে যদি আমাদের বলে আমাদের ন্যূনতম সময়ে নদী পার হতে হবে, তাহলে মনে রাখবা ন্যূনতম সময়ে যদি নদী পার হতে হয় তাহলে তোমার নৌকাটাকে অবশ্যই অবশ্যই স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে চালাতে হবে, 90 ডিগ্রি কোণ করে, অর্থাৎ সমকোণে যাত্রা করতে হবে। আচ্ছা, তো এটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, আমরা কিন্তু যদি 90 ডিগ্রি কোণ করে নৌকা চালাই, তাহলে দেখো আমরা দেখো এটা আমাদের ঠিক বিপরীত বিন্দু হচ্ছে, ধরে নিচ্ছে এই যে বি। তাহলে খেয়াল করো, আমরা 90 ডিগ্রি কোণে নৌকা চালানো শুরু করলাম। আচ্ছা, যদি স্রোত না থাকতো তাহলে এটাটুকু বলতে পারতাম যে আমাদের নৌকা সোজা সুজি নদী পার হয়ে যেত, কিন্তু এখন তো স্রোত আছে। ও যখন নৌকা ব্যবহার করে চালানো শুরু করবে তাহলে স্রোত একই সাথে ধাক্কা দিবে, তাহলে ধাক্কা দিলে তার গতিপথ পরিবর্তন করে ফেলবে না, গতিপথ পরিবর্তন করে তখন তাকে নৌকাটাকে এই দিকে পার করে দিবে। তখন আমি বলতে পারি আমাদের নৌকাটা তখন এইভাবে নদী পার হবে। তাহলে এখন দেখতেছি কি, নৌকা যে বেগে নদী পার হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউ বেগে। তাহলে কত, সে ধরেছি সে এই সি বিন্দু দিয়ে গিয়ে পৌঁছায়। তাহলে এটা হচ্ছে নৌকার বেগ, এটা হচ্ছে ভি হচ্ছে নৌকার বেগ। আচ্ছা, তো চিত্র দেখো, তাহলে সে এ বিন্দু থেকে স্রোতের সাথে 90 ডিগ্রি করে বি বেগে নৌকা চালানো শুরু করলো। স্রোত এসে তাকে ধাক্কা দিতে দিতে তাকে গতিপথ পরিবর্তন করে আমাদের নৌকাটাকে কোন পথে নিয়ে গেল, এসি পথে। তাহলে সে যে পথে নদী পার হয় অর্থাৎ সে যে বেগে নদী পার হয় সেই বেগটা হচ্ছে ডাব্লিউ, অর্থাৎ সেখানে লব্ধি বেগে নদী পার হবে। তাহলে আবার বারবার এই কথাটা বলতেছি, যদি স্রোত থাকে নৌকা নদী পার হবে লব্ধি বেগে, সেই লব্ধি বেগের মানে হচ্ছে কত, ডাব্লিউ। আচ্ছা, তো এখন একটু চিন্তা করে দেখতে পারো, ওকে এখানে ন্যূনতম দূরত্ব অর্জন করতে পারছে, পারে নাই। ন্যূনতম দূরত্ব কখন হতো, যদি সোজা পার হইতো, কিন্তু সে এখন তো সোজা পার হতে পারে নাই। তাহলে এখন আমরা এখান থেকে একটা জিনিস বলতে পারি, যদি নৌকা ন্যূনতম সময়ে নদী পার হতে হয় চায় তখন সে কিন্তু ন্যূনতম দূরত্ব অর্জন করতে পারে না। আবার সে যখন ন্যূনতম দূরত্ব নদী পার হতে হয়, তাহলে ন্যূনতম দূরত্ব নদী পার হতে হলে তাকে কীভাবে নৌকা চালাতে হয়, স্রোতের সাথে স্থূল কোনো নৌকা চালাতে হয়। স্রোতের সাথে স্থূল কোনো নৌকা চালালে ন্যূনতম দূরত্ব অর্জন করতে পারে, বাট তখন কিন্তু সময়টা ন্যূনতম হয় না, কারণ ন্যূনতম সময়ে যদি নৌকা চালাতে হয় তাকে তো সমকোণে চালাতে হবে। সমকোণে যদি না চালায় তাহলে সে ন্যূনতম সময় অর্জন করতে পারে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, একটা নৌকা যদি স্রোত থাকে তাহলে একই সময়ে মানে একই মুমেন্টে ন্যূনতম সময় ন্যূনতম দূরত্ব একসাথে অর্জন করতে পারে না। যখন সে ন্যূনতম সময় অর্জন করে তখন কিন্তু ন্যূনতম দূরত্ব হয় না, আর যখন সে ন্যূনতম দূরত্ব অর্জন করে তখন সময়টা কিন্তু ন্যূনতম হয় না, কারণ ন্যূনতম দূরত্ব যদি তাকে যাইতে হয় তাহলে তাকে স্থূল কোণে যাইতে হয়, আর স্থূল কোণে যদি যাই তাহলে সে তো ন্যূনতম সময়টা অর্জন করতে পারবে না, কারণ ন্যূনতম সময়টা অর্জন করতে হলে আলফার মান কত ডিগ্রি হতে হয়, 90 ডিগ্রি। আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে এইটুকু মাথায় রাখবা, একটা নৌকা একই সময়ে মানে একটাই মুমেন্টে অর্থাৎ একসাথে ন্যূনতম দূরত্ব ন্যূনতম সময় একসাথে অর্জন করতে পারে না, আলাদা আলাদাভাবে অর্জন করতে পারে। ওকে, তাহলে ন্যূনতম সময়ে আশা করি বুঝতে পারছো। তাহলে এইটুকু মাথায় ঢুকাই নাও, ন্যূনতম সময়ে নদী পার হওয়া রিলেটেড যতগুলো ম্যাথ আসবে মাথায় রাখবা, আমাদের নৌকাটাকে চালাইতে হবে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে। তাহলে প্রথম প্রশ্ন, নৌকা কীভাবে চালাতে হবে, নৌকা কীভাবে চালাতে হবে। অর্থাৎ ন্যূনতম সময়ে নদী পার হতে হলে নৌকা কীভাবে চালাতে হবে। তাহলে উত্তর হচ্ছে, উত্তর কী হবে, উত্তর বলবা নৌকা স্রোতের সাথে সমকোণে চালাতে হবে, এটার উত্তর হচ্ছে এটা। আচ্ছা, সো দুই নম্বর প্রশ্ন হচ্ছে, নৌকা কত বেগে নদী পার হবে। আচ্ছা, তো দুই নম্বর প্রশ্ন হচ্ছে নৌকা কত বেগে নদী পার হবে। ওকে, তো দেখো এটা মুখস্থ বিষয় না, চিত্র এঁকে থেকে আমরা সব কিছু চিত্র থেকে বের করবো। এই রিলেটেড যখন তোমাকে ম্যাথ দিবে সুন্দর করে চিত্র আঁকবা, চিত্র থেকে সব কিছু ব্যাখ্যা করবা। দেখো নৌকা কত বেগে নদী পার হবে বলো তো, নৌকা কোন বেগে নদী পার হচ্ছে, ডাব্লিউ বেগে না, সেই ডাব্লিউ লব্ধি ব্যাগটা আমাদের বের করতে হবে। তো আমরা লব্ধি ব্যাগ সবাই পারি বের করতে, সেটা হচ্ছে √ W = √
ইউ স্কোয়ার সুতের বেগ প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস। কসের পর কী যেন বসে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলো, ইউ আর বি এর মধ্যবর্তী কোণ কত বলো, 90 ডিগ্রি না, তো এখানে কসের পর কত বসবে 90 ডিগ্রি। তো এখান থেকে ডাবল ইকুয়াল টু দেখো, আমরা এখান থেকে বলতে পারি কস 90 ডিগ্রি মান জিরো, তাহলে এই পুরোটা জিরোই যাচ্ছে, তাহলে কী থাকতেছে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমরা এগুলো মুখস্থ করবো না, এগুলো মুখস্থ করবো না, এখান থেকে দেখে দেখে বের করবো। তাহলে আমরা স্রোতের ব্যাগ জানলে নৌকার যদি ব্যাগ জানি তাহলে সে নৌকা কত বেগে নদী পার হবে সেই ডাবলিউটা কিন্তু আমরা বের করতে পারবো। আচ্ছা সো 3 নম্বর প্রশ্ন তোমাকে বলতে পারে, নৌকা নৌকা কোন দিকে, নৌকা কোন দিকে নদী পার হবে, এটা বলতে পারে নৌকা কোন দিকে নদী পার হবে। দেখো নৌকা কিন্তু চালানো শুরু করছে স্রোতের সাথে কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে, কিন্তু সে দেখো 90 ডিগ্রি কোণে নদী পার হতে পারছে, সে নদী পার হয়েছে এসি পথ বরাবর না, তাহলে কোন দিকে নদী পার হবে মানে কি, বললাম না নৌকা কোন দিকে নদী পার হয় এই রিলেটেড যদি প্রশ্ন আসে তুমি লব্ধির দিক বের করবা, সহজ কথা লব্ধির কী বের করবা দিক। তাহলে দেখো তো এই নৌকার লব্ধি ব্যাগটা ইউর সাথে একটা কোণ সৃষ্টি করছে না, সেই কোণটাকে আমরা ধরে নিচ্ছি টিটা, সেই কোণটাকে আমরা কত ধরে নিচ্ছি টিটা, তাহলে আমরা এই টিটার মানটা বের করবো লব্ধির দিক। তাহলে লব্ধির দিক বের করার ফর্মুলা কী বলো তো, ট্যান টিটা যার সাথে কোণ সেটা নিচে একা, কার সাথে কোণ সূত্রের সাথে, তাহলে এটা নিচে একা, যার সাথে কোন ধরনের ভি এর সাথে কোন কিন্তু ধরি নাই, তাহলে এটা উপরেও থাকবে নিচেও থাকবে, ট্যান মানে কি, ট্যান মানে সাইন বাই কস, তারপর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলো তো এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না, 90 ডিগ্রি না, তাহলে এখান থেকে দেখো এখান থেকে আমরা জানি সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে এখানে কি থাকে ভি, কস 90 ডিগ্রি মান 0, তাহলে এই পুরোটা 0 হয়, তাহলে এখানে কত থাকে ইউ, তাহলে এখান থেকে টিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি বাই ইউ, তাহলে এখান থেকে আমরা টিটার মান বের করবো, ধরো তুমি টিটার মান মনে করো 40 ডিগ্রি পাইছো, ধরে নাও 40 ডিগ্রি পাইছো, তখন কী বলবা নৌকা স্রোতের সাথে 40 ডিগ্রি কোণে নদী পার হবে, তাহলে এখানে যদি আমরা তো টিটা ধরছি, তাহলে এখানে কী বলবো নৌকা স্রোতের সাথে টিটা ডিগ্রি কোণ করে নদী পার হবে, কিন্তু সে যাত্রা শুরু করছে কত ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে, কিন্তু 90 ডিগ্রি তো কোণে নদী পার হতে পারবে না, তাহলে কোনো ম্যাথে যদি বলে নৌকা কোন দিকে নদী পার হবে এই রিলেটেড যতগুলো ম্যাথ দিবে তুমি লব্ধির দিকটা বের করবা, এবং লব্ধির দিকটা কার সাথে ধরবা স্রোতের সাথে, এই প্রসেসে করলে টিটার মানটা খুব সহজেই বের হতে পারবে, বের করে ফেলতে পারবা। তো চলো এরপরের প্রশ্ন, এরপরের প্রশ্ন কী বলতে পারে, সবগুলো প্রশ্ন আমি এখানে ব্যাখ্যা করতেছি যে কী কী টাইপের প্রশ্ন আসতে পারে, সবগুলো দেখো এরপর প্রশ্ন হচ্ছে এটুকু মুছে দিচ্ছি, নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়। আচ্ছা এরপর প্রশ্ন হচ্ছে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়, আচ্ছা নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় সূত্রটা আমরা শিখছিলাম টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, এটা তাই না, তাহলে এখানে বলতো এখানে আমরা স্রোতের সাথে আমাদের বলো এই আলফার পরিচয় কী ছিল, স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে নৌকা চালানো শুরু করলো বলো তো, স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে নৌকা চালানো শুরু করলো 90 ডিগ্রি, তাহলে এখানে আলফার মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ডি ভি সাইন 90 ডিগ্রি, খেয়াল করো আলফার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে টির মানটা হবে মিনিমাম, এই যে মিনিমাম, তাহলে ন্যূনতম সময় টি মিনিমাম বের করার ফর্মুলা হচ্ছে কি ডি ডিভাইড বাই সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে ডি ডিভাইড বাই কত থাকে বি, তাহলে দেখো এইভাবে তুমি নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় বের করতে পারবা, খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ, এগুলো দিয়ে তুমি টাইমটা এখান থেকে বের করে নিতে পারবা, ডি এর মান জানলে বি এর মান জানলে কত সময়ে নদী পার হচ্ছে সেই সময়টা তুমি এখান থেকে হিসাব করে বের করতে পারবা। আচ্ছা তো 5 নম্বর প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত, আচ্ছা এটাও চাই স্যাররা যে এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত বের করে দাও, এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত, আচ্ছা তো এটা একটু খেয়াল করবা আশা করি পারবা, এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত, আচ্ছা আচ্ছা আমরা পথের দৈর্ঘ্য বলতে কী বলছিলাম বলতো, যে পথে নদী পার হয় সেই পথের দৈর্ঘ্য না, এবার এই ম্যাথে বলতো আমাদের নৌকাটা কোন পথে নদী পার হয়েছে, এসি পথে না, তাহলে এসির যে দৈর্ঘ্যটা সেটাকে আমরা কী বলবো পথের দৈর্ঘ্য, আশা করি বুঝতে পারছো, তাহলে পথের দৈর্ঘ্য বলতে কি নৌকার যে পথে নদী পার হয় সেই পথের দৈর্ঘ্য, অর্থাৎ কোন পথে নদী পার হয়েছে এসি পথে না, তাহলে এই এসি দৈর্ঘ্যটাই হচ্ছে আমার কার দৈর্ঘ্য পথের দৈর্ঘ্য, তাহলে দূরত্ব তো দূরত্ব বের করার ফর্মুলা আমরা কী জানি, যেহেতু এখানে সমবেগ সংক্রান্ত ম্যাথ, তাহলে এস ইকুয়াল টু ভিটি, আচ্ছা
তো এখানে এসটা হচ্ছে কি, এসটাকে আমরা কি বলতেছি পথের দুর্গ, এটাকে আমরা কি বলতেছি পথের দুর্গ। আচ্ছা এখানে পথের দুর্গ কোনটা, দেখো তো নৌকা কোন পথে নদী পার হয়েছে, এসি পথে না, তাহলে এস এর মান হচ্ছে এসি। বি মানে কি, দেখো বি যে পথে মানে তুমি যেদিকে স্মরণ নিচ্ছ ওই দিকের বেগ, আমি কোন দিকে স্মরণ নিচ্ছি বলো তো, এসি বরাবর স্মরণ নিচ্ছি না, আমি কোন দিকে স্মরণ নিচ্ছি এসি বরাবর, তাহলে এই বি দেখো যেদিকে স্মরণ সেদিকের বেগ, যেদিকে স্মরণ সেদিকের বেগ, আমি কোন দিকে স্মরণ নিচ্ছি, আমি কিন্তু দেখো এসি বরাবর স্মরণ নিচ্ছি, তাহলে এসি বরাবর ব্যাগটা বসাতে হবে, বলো এসি বরাবর ব্যাগ কোনটা, নৌকার লব্ধি ব্যাগ না, তাহলে এই বি এর জায়গায় আমি ডাব্লিউ বসাবো, ঠিক আছে। তাহলে এই ডাব্লিউটা তো আমরা বের করতে পারবো, যে দুই নম্বর প্রশ্ন দেখছিলাম কত বেগে নদী পার হবে, সেই ডাব্লিউর মানটা আগে থেকে বের করে রাখবা, সেই ডাব্লিউর মানটা আগে থেকে বের করে এখানে বসাবা। তো টি এর সময় কেন দিয়েছিল, টি মানে এ থেকে সিতে যাওয়ার প্রয়োজনীয় সময়, একটু ভালো করে বুঝো, এ থেকে যখন সে সিতে যাচ্ছে বলতো যে সময়ে নদী পার হচ্ছে, ভালো করে বুঝো, নৌকাটা যে সময়ে নদী পার হচ্ছে সেই একই সময়ে সে এ থেকে কোথায় যাচ্ছে, সিতে যাচ্ছে না, মানে এ থেকে সিতে যাওয়া মানে কি নদী পার হওয়া না, তাহলে নদী পার হওয়ার সময় আর এসি পথ অতিক্রান্ত অতি এই এসি পথ যাওয়ার সময় দুইটা কি একই না, তাহলে যে এখানে আমাদের দেখো আমাদের এসি পথের স্মরণ নিতে হয়, তাহলে স্মরণ যেদিকের স্মরণ ওইদিকের ব্যাক, ওইদিকের ব্যাক, এদিকে স্মরণ হচ্ছে ডাব্লিউ, সরি এদিকে স্মরণ হচ্ছে এসি, আর এসি বরাবর ব্যাকটা হচ্ছে কত ডাব্লিউ, ডাব্লিউটা বসেছি। টি হচ্ছে কি এ থেকে সিতে যাওয়ার প্রয়োজনীয় সময়, তাহলে বলতো এ থেকে সিতে যাওয়া মানে কি নদী পার হয়েছে না, তাহলে এই নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় আমরা তো একটু আগে বের করে রাখছি এই যে টি, তাহলে এই টি এর মানটা কেন বসাবা, টিটা কেন থেকে হিসাব নিকাশ করে এ টি এর মানটা বসাবা, তাহলে এখানে টি এর পরিচয় কি নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়, তাহলে সময়টা কি যেহেতু এটা টি মিনিমাম, তাহলে এখানে টি ইকুয়াল টু কত বসবে, ভি সাইন আলফা, এখানে সাইন আলফা যেহেতু এটা 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রি মানে কত 1, তাহলে এখানে এস ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু টি বাই বি। তাহলে আশা করি পথের দৈর্ঘ্য ক্লিয়ার হয়েছে। এবার আসো ছয় নম্বর, আমাদের যেটা চাইবো সেটা হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা এটা একটু বুঝো, পার বরাবর অতিক্রান্ত দূরত্বকে আমরা প্রকাশ করি এক্স। আচ্ছা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কী ছিল, আমাদের নৌকা যে বিন্দু থেকে যাত্রা শুরু করে তার ঠিক বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে পৌঁছায়, তাহলে দেখো তো সে যাত্রা শুরু করছে কোত্থেকে, এ থেকে, তার ঠিক বিপরীত বিন্দু কোনটা, বি না, তাহলে বি থেকে দেখো তো বি থেকে সে পৌঁছেছে কোথায়, সে বি থেকে দেখো তো তার ঠিক বিপরীত বিন্দু থেকে থেকে কত দূরে গিয়ে পৌঁছেছে, সিতে গিয়ে পৌঁছেছে না, তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে পার বরাবর দূরত্ব। পার বরাবর দূরত্বকে আমরা প্রকাশ করবো কী দ্বারা, এক্স দ্বারা, ক্লিয়ার। তো চলো এবার এই এক্সের মানে আমরা বের করবো, তাহলে সূত্র দেখো একটাই, এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি, এস এর পরিচয় কি মানে আমরা দূরত্ব বের করতেছি, সূত্র একটা এস ইকুয়াল টু ভিটি, তাহলে পার বরাবর দূরত্ব, পার বরাবর দূরত্ব। এবার বলতো পার বরাবর দূরত্ব কোনটা, এক্স না, পার বরাবর দূরত্ব কত এক্স, তাহলে এই জায়গায় এস এর জায়গায় আমরা এক্স বসাবো, তাহলে এখানে বি এর পরিচয় কী ছিল, যেদিকে স্মরণ সেদিকের ব্যাগ, আমি কোন দিকে স্মরণ নিচ্ছি বলতো, এক্স অক্ষ বরাবর না, তাহলে এক্স অক্ষ বরাবর ব্যাগকে দেখা বলা বুঝো, বি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ব্যাগ, বি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ব্যাগ, ডাব্লিউ হচ্ছে এই অক্ষ বরাবর ব্যাগ, তাহলে বলতো এক্স অক্ষ বরাবর ব্যাগ কোনটা, ইউ না, এক্স অক্ষ বরাবর ব্যাগ কত, ইউ। আচ্ছা তার মানে দেখো তো একটু বুঝো, সে তো বি বিন্দুতে এভাবে যাত্রা শুরু করছে, তাহলে দেখো তো এই বি থেকে সিতে এই যে তাকে সামনের দিকে নিয়ে যেতে, সামনের দিকে ধাক্কা দিয়ে নিয়ে যেতে কোন ব্যাগটা যাই, স্রোতের ব্যাগটা দায়ী না, যদি স্রোত না থাকতো, যদি স্রোত না থাকতো তাহলে সে তো এ থেকে বি বিন্দুতে গিয়ে সুন্দর করে পৌঁছে যেত, সে তো দূরে সরে যেত না, তাহলে এই দূরে সরানোর জন্য কোন ব্যাগটা দায়ী, স্রোতের ব্যাগটা দায়ী না, তাহলে বলতো এই এক্স এই স্মরণটা ঘটানোর জন্য কোন ব্যাগটা দায়ী, এটা হচ্ছে স্রোতের ব্যাগটা দায়ী, বুঝতে পারছো, তাহলে এখানে আমরা ভি এর জায়গায় এই যে এই এক্স অক্ষ বরাবর এই দূরত্বটা অতিক্রম করার জন্য কোন ব্যাগটা দেয়, ইউ দেয়, এই বি এর জায়গায় ইউ বসালো। এখন আসো টি বলতে কি, দেখো টি বলতে কি বি থেকে সিতে এই দূরত্ব অতিক্রম করতে যে সময় সেটাই তো টি, বলতো এই দূরত্বটা সে কখন অতিক্রম করতেছে, সে যে সময়ে নদী পার হচ্ছে ঠিক একই সময়ে বি থেকে সি বিন্দুতে দূরে সরে যাচ্ছে না, অর্থাৎ যে সময়ে নদী পার হয় ঠিক একই সময়ে সে পার বরাবর কিন্তু দূরত্ব অতিক্রম করছে, তাহলে এখানে টি এর মান কি, টি এর মান হচ্ছে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়, তাহলে এখানে যে টিগুলো দেখতেছো ওগুলো সবগুলো হচ্ছে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়, তাহলে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় সূত্র আমরা সময় জানি কি, ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, তাহলে ভি সাইন আলফা, এখানে আলফার মান কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মান কত 1, তাহলে এখানে ডি বাই বি। তাহলে আমাদের এই ম্যাথের জন্য সূত্র হচ্ছে
x equal to u into d by b. এগুলো তুমি মুখস্থ করো না, এগুলো মুখস্থ করবে না. এস ইউ মানে কি? স্রোতের বেগ তুমি জানো, এবং নৌকার নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় সেটা বের করে রাখবা. তাহলে ইউ এবং নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় সেটা বের করে গুণ করে দিলে তুমি পার বরাবর অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাবে. তো দেখো আমাদের ন্যূনতম সময়ে নদী পারাপার এই রিলেটেড ম্যাথে যত ধরনের অঙ্ক দিতে পারে পরীক্ষায় আমি সবগুলো আলোচনা করছি. তো আশা করি তোমরা বুঝতে পারছো, কেউ যদি না বুঝো আবার শুরু থেকে দেখবা, এবং দেখলে মানে মূল বইটা যদি একবার পড়ো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে. তো চলো আমরা টাইপ থ্রি নিয়ে এবার আলোচনা করব. আচ্ছা তো তোমাদের একটু বোঝাই, প্রথমে আমরা নৌকা চালানো শুরু করছি কিন্তু স্রোতের বিপরীতে, তাই না? তারপর নৌকা চালাইছি স্রোতের সাথে সমকোণে. তাহলে এবার টাইপ থ্রিতে আমরা কীভাবে নৌকা চালাবো? স্রোতের দিকে. কীভাবে নৌকা চালাবো? স্রোতের দিকে. তাহলে চলো এবার আমরা আলোচনা করবো টাইপ থ্রি নিয়ে. আচ্ছা এটুকু আমরা মুছে দিচ্ছি. এবার দেখো এগুলো ভালো করে বুঝবো, আমরা পরবর্তী যখন অঙ্ক করাবো তোমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার মনে হবে. ঠিক আছে তাহলে চলো এখন আমরা টাইপ থ্রি নিয়ে আলোচনা করবো. তাহলে টাইপ থ্রিটা হচ্ছে, টাইপ থ্রি হচ্ছে সুতের সাথে সূক্ষ্মকোণে, সুতের সাথে সূক্ষ্মকোণে নৌকা চালানো, নৌকা চালানো. তাহলে এখন টাইপ থ্রি ম্যাথগুলো কি? স্রোতের সাথে কীভাবে নৌকা চালানো? সূক্ষ্মকোণে. তো চলো আমরা নদী এঁকে ফেলি. তাহলে এই হচ্ছে আমাদের নদী, ঠিক আছে? তারপর এদিকে একটা, তো এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ. এইটা থেকে এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ, তাহলে নদীর প্রস্থ, তাহলে নদীর প্রস্থ এটা হচ্ছে আমরা ডি, এবং এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ. এই যে এদিকে আমরা এইটাকে বলতেছি কার ব্যাগ? স্রোতের ব্যাগ, স্রোতের ব্যাগ. ঠিক আছে এবার আমরা দেখো কীভাবে নৌকা চালাবো. আমরা দেখো প্রথম টাইপ ওয়ানে আমরা নৌকা চালাচ্ছি স্রোতের সাথে বিপরীতে, তারপর চালাচ্ছি স্রোতের সাথে সমকোণে. এখন টাইপ থ্রিতে ম্যাথ আমরা নৌকা চালাবো স্রোতের সাথে কীভাবে? সূক্ষ্মকোণে. অর্থাৎ এখন আমরা নৌকা চালাবো এইভাবে, এইভাবে করে নৌকা চালাবো. তাহলে খেয়াল করো একটু, আমরা এখন নৌকা চালাচ্ছি স্রোতের সাথে কী কোণে? সূক্ষ্মকোণে. এই যে ভি, অর্থাৎ আমরা নৌকা কত কোণে চালাচ্ছি? আলফা কোণে. আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এ ঠিক বিপরীত বিন্দু কোনটা বলো তো? এ ঠিক বিপরীত বিন্দু হচ্ছে, দেখো এ ঠিক বিপরীত বিন্দু হচ্ছে ভি. আচ্ছা এটুকু আমি মুছে দিই. তাহলে এ ঠিক বিপরীত বিন্দু হচ্ছে কত? ভি. আচ্ছা এখন ভালো করে বুঝো. তাহলে প্রথম এই যে, তাহলে এখন আমরা নৌকা চালাচ্ছি কীভাবে? স্রোতের সাথে, যে স্রোতের সাথে নৌকা বিভাবে চালানো করছি, অর্থাৎ কী কোণে চালানো শুরু করছি? সূক্ষ্মকোণে. আচ্ছা তো প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন, নৌকা কত বেগে নদী পার হবে? আচ্ছা তো তোমাদের বলছিলাম যখন স্রোত থাকবে নৌকা আসলে লব্ধি বেগে নদী পার হবে. দেখো সে কিন্তু বি বেগে যাত্রা শুরু করছে, কিন্তু সে কি আসলে এদিকে পৌঁছাবে? দেখো সে এভাবে যাত্রা শুরু করছে, তাহলে স্রোত এসে তাকে ডাক্কা দিয়ে তার গতিপথ চেঞ্জ করে ফেলবে না, তার মানে সে আসলে এই বরাবর নৌকা এই বরাবর, অর্থাৎ ধরো এটা হচ্ছে সি, তাহলে সে যাত্রা শুরু করছে এভাবে, কিন্তু স্রোত তাকে ধাক্কা দিয়ে তার গতিপথ পরিবর্তন করছে, তাহলে সে এইভাবে নদী পার হয়েছে. তাহলে সে যে বেগে নদী পার হয় এটাকে আমরা বলবো ডাব্লিউ, এটাকে আমরা কী বলবো? ডাব্লিউ. তাহলে এই নৌকা কত বেগে নদী পার হওয়া মানে এই ডাব্লিউর মানটা আমাদের চাইছে. তাহলে ডাব্লিউর মানটা আমরা বের করে ফেলি. তাহলে কীভাবে করবো? ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার বলো ইউ স্কোয়ার প্লাস, তারপর হচ্ছে কত? বি স্কোয়ার প্লাস টু ইউ ভি কস, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? আলফা. এবার আমাদের যদি ইউর মান বলে দেয়, স্রোতের ব্যাগ বলে দেয়, নৌকার ব্যাগ বলে দেয়, এবং স্রোত এবং নৌকার ব্যাগের মধ্যবর্তী কোণ আলফার মানটা বলে দেয়, মানে নৌকা কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করলো সেই কোণটা যদি বলে দেয়, তাহলে নৌকা কত বেগে নদী পার হতে, কত বেগে নদী পার হচ্ছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো. তো আশা করি এটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে. এবার আসো এরপরের প্রশ্ন, নৌকা নৌকা কোন দিকে, নৌকা কোন দিকে নদী পার হবে? আচ্ছা সো নৌকা কোন দিকে নদী পার হওয়া মানে কি? বারবার বলছি নৌকা কোন দিকে নদী পার হওয়া মানে কি? দেখো নৌকা কিন্তু যাত্রা শুরু করছে কত কোণে? আলফা কোণে. সে কিন্তু আলফা কোণে পৌঁছাতে পারছে? পারে নাই. তাহলে নৌকা কোন দিকে নদী পার হবে
এই রিলেটেড প্রশ্নগুলো যখন দিবে তুমি নৌকার লব্ধি বেগের দিক বের করবা, নৌকার লব্ধি বেগের দিক বের করবা। অর্থাৎ দেখো তো এই ডাব্লিউ নৌকার লব্ধি বেগ, ডাব্লিউ না ডাব্লিউ দেখো তো এই সূত্রের সাথে একটা কোণ করে গেছে না, সেই কোণটা আমরা বের করবো, এই কোণটা হচ্ছে টিটা। তাহলে নৌকা কোন দিকে নদী পার হবে এই রিলেটেড ম্যাথগুলো যখন তোমাকে দিবে তুমি নৌকার লব্ধি বেগের দিক বের করবা কার সাথে, সুতের দিকের সাথে। তাহলে দেখো তো এই কোণটা আমরা বের করতে পারি ট্যান টিটা, যার সাথে কোণ সেটা নিচে একা, কার সাথে কোণ ইউর সাথে, ইউ নিচে একা, যার সাথে কোণ নাই উপরও থাকবে নিচেও থাকবে। তারপর ট্যান মানে কি সাইন বাই কস, এবার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বলো তো ইউ আর বি এর মধ্যবর্তী কোণ কত, আলফা আলফা। এর এখান থেকে হিসাব করে আমরা টিটার মান বের করে ফেলবো, ইউ ভিগুলো জানা থাকলে মান বসিয়ে আমরা কার মান বের করবো টিটার মান। ধরো টিটার মান তুমি পাইছো 20 ডিগ্রি, তখন তুমি কীভাবে লিখবা নৌকা স্রোতের দিকের সাথে 20 ডিগ্রি কোণ করে, কত ডিগ্রি কোণ করে 20 ডিগ্রি কোণ করে নদী পার হবে, আশা করি বুঝতে পারছো। 3 নম্বর যেটা হবে সেটা হচ্ছে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়, নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়। যদি এদের আমাদের চাই এটা চাই তাহলে আমরা বলো নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়টা বের করার সূত্র কি, টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, এটা দিয়ে আমরা মেথ করতে পারবো। তাহলে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় সূত্র কি, টি ইকুয়াল টু ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। ডি এর পরিচয় কি নদীর প্রস্থ, বি হচ্ছে নৌকার ব্যাগ, আর আলফা হচ্ছে কত কোণে নৌকা চালানো শুরু করলো সুতের দিকের সাথে, এই আলফার মানটা সেটা বলে দিলে আমি নদী পার হতে তার কত সময় লাগবে সেটা বের করতে পারবো। আচ্ছা তো এরপরের প্রশ্ন হচ্ছে 3-4 হচ্ছে এই ক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত, এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত। আচ্ছা তো এটাও অনেক সময় চাই সৃজনশীলে, আমরা সব টাইপের মেথের এখানে বেসিক আলোচনা করছি তাহলে তোমার আর এগুলো কষ্ট করে মুখস্থ করতে হবে না। তো পথের দৈর্ঘ্য মানে কি দেখো ভালো করে বুঝো, পথের দৈর্ঘ্য মানে যে পথে নদী পার হয় সেই পথের দৈর্ঘ্য, বলতো সে কোন পথে নদী পার হয়েছে, এসি পথে না, তাহলে এসি এই দূরত্বটাই হচ্ছে পথের দৈর্ঘ্য। তাহলে পথের দৈর্ঘ্য মানে কি নৌকা যে পথে নদী পার হয় সেই পথের দৈর্ঘ্য। তাহলে নৌকা আমাদের চিত্রে নৌকা কোন পথে নদী পার হয়েছে, এসি পথে না, তাহলে এসির দৈর্ঘ্যটাই হচ্ছে পথের দৈর্ঘ্য। তাহলে দূরত্ব রিলেটেড যে কোনো ম্যাথ আমরা কোন সূত্র দিয়ে করবো, এস ইকুয়াল টু ভিটি, এখানে এস মানে কি অতিক্রান্ত দূরত্ব, বলো সে এর থেকে কোথায় গেছে, সিতে না, তাহলে এসি এটাই হচ্ছে পথের দৈর্ঘ্য। তাহলে এসের জায়গায় আমরা কত বসাবো এসি। ভি কি বলো তো সর ব্যাক, যেদিকের স্মরণ আমাদের ওই দিকের ব্যাক নিতে হয়, আমি কোন দিকে স্মরণ নিছি এসি বরাবর স্মরণ নিছি না, তাহলে যেদিকের স্মরণ সেদিকের ব্যাক, এটা মনে রাখবা যেদিকের স্মরণ সেদিকের ব্যাক। বলো আমাদের এসি এই স্মরণটা ঘটানোর জন্য কোন ব্যাকটা দেয়, এসি বরাবর কোন ব্যাক আছে ডাব্লিউ না, তাহলে বি এর জায়গায় ডাব্লিউ। তাহলে ডাব্লিউর পড়েছে কি দেখো তো নৌকা কত বেগে নদী পার হবে না, তাহলে আমরা সেটা ডাব্লিউটা এখান থেকে হিসাব নিকাশ করে আগে থেকে বের করে রাখবো, তারপর আমাদের এই ডাব্লিউ বসাবো। তোমার টি বলতে কি, টি বলতে এ থেকে সিতে, এই এ থেকে সিতে যাইতে প্রয়োজনীয় সময়। তাহলে বলতো এ থেকে সিতে যাওয়া মানে কি নদী পার হওয়া না, সে এ থেকে সিতে যাওয়া মানে কি এই নদী পার হওয়া না, তাহলে এ থেকে সিতে যাওয়ার সময় নদী পার হওয়া প্রয়োজনীয় সময় সেম। তাহলে বলতো টি মানে এখানে কি, তুমি টি মানে এখানে বলবা নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়। তাহলে বলো নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় কি আগে থেকে বের করে রাখবা, তারপর সেটা এখানে বসাবা। তাহলে টি ইকুয়াল টু সূত্র কি ডি ডিভাইড বাই ভি সাইন আলফা। তো দেখো খুবই সহজ, এগুলো আশা করি বের করতে পারবা, এগুলো মুখস্থ করো না চিত্র দেখে দেখে সলভ করবা। ওকে নেক্সট হচ্ছে লাস্ট ওয়ান, সেটা হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা তো এখন দেখো একটু ভালো করে বুঝো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব মানে কি, দেখো সে যাত্রা শুরু করছে কোত্থেকে এ বিন্দু থেকে, তাহলে এর ঠিক বিপরীত বিন্দু কোনটা বি না, তাহলে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব বলতে কি যে বিন্দু থেকে যাত্রা শুরু করে তার ঠিক বিপরীত বিন্দু থেকে কত দূরে গিয়ে পৌঁছায়, তাহলে তার ঠিক বিপরীত বিন্দু কোনটা বি, তাহলে বি থেকে দেখো কোথায় পৌঁছেছে সিতে না, তাহলে এত দূরে গিয়ে পৌঁছেছে না, তাহলে এটাই হচ্ছে আমাদের পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা তো আমরা এই এক্সটা বের করবো। ওকে এবার একটু ভালো করে বুঝো আমরা এখানে কয়েকটা উপাংশ ভাগ করবো, দেখো তো আমরা এখানে এই যে বি একটু ভালো করে বুঝো এ বি এ বি এটাকে আমরা ভাগ করবো, এই যে এ বি এটাকে আমরা ভাগ করবো, দেখো এ বি কি বলতো এই মূল ভেক্টরটা আমাদের এই উপাংশের সাথে কত ডিগ্রি কোণ করে আছে আলফা না, তাহলে দেখো তোমাদের এই জিনিসটা পড়েছি এটা যদি আর ভেক্টর হয়
এই দিকে কোন যদি থিটা হয় তাহলে আর এর এই দিকের উপাংশ কত হবে আর কস থিটা, আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ কত হবে আর সাইন থিটা। আশা করি তোমাদের এটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো আমি এখানে মূল ভেক্টর বি কে বাঁকতেছি, তাহলে বি কে বাঁকলে বি এর এই দিকের উপাংশটা কত হবে? দেখো তো এই দিকের উপাংশ কী কত হবে? এই দিকে আলফা আছে না, তাহলে যেদিকে থিটা থাকে সেখানে কী হয়? কস হয়, মূল ভেক্টরটা বসে তারপর কস বসে। তাহলে এখানে মূল ভেক্টর কত? বি, তাহলে কত বসবে? কস আলফা। এবার দেখো এটার একটা উলম্ব উপাংশ আছে, তাহলে উলম্ব উপাংশ হচ্ছে এইটা। তাহলে বলো এই উপাংশটা কত হবে? এই উপাংশ যার সাথে কোণ নাই, এই উপাংশের সাথে কোণ হিসাব করে, তাহলে এর সাথে কী যাবে? সাইন থিটা না, তাহলে এখানে কী হবে? বি সাইন থিটা। তাহলে দেখো এই বি নৌকার ব্যাগটাকে আমরা দুইটা অংশে ভাগ করছি। দুইটা অংশ হচ্ছে কি, একটা হচ্ছে বি কস আলফা আর একটা হচ্ছে বি সাইন, সরি 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 এটা সাইন থিটা হবে না, আসলে এটা আলফা হবে, সরি এটা আলফা, এটা আলফা হবে। ওকে, এবার একটু ভালো করে বুঝো, তাহলে এই বি উপাংশটাকে আমরা কয়টা অংশে ভাগ করছি বলো তো? নৌকার ব্যাগটাকে আমরা দুইটা অংশে ভাগ করছি, একটা হচ্ছে বি কস আলফা যেটা হচ্ছে সুতের ব্যাগ যেদিকে ওইদিকে ক্রিয়াশীল, আর একটা হচ্ছে বি সাইন আলফা এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে ক্রিয়াশীল। তা আমরা কী বলতে পারি, নৌকার ব্যাগটাকে আমরা দুইটা অংশে ভাগ করছি, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যেটার নাম হচ্ছে বি কস আলফা, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যেটার নাম হচ্ছে বি সাইন আলফা। এবার দেখো নৌকা যখন এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, নৌকার কিন্তু এখানে দুইটা স্মরণ হয়েছে। দেখো তো নৌকা সে নদীর এপার থেকে এপারে চলে গেছে না, দেখো তো এ থেকে যাত্রা শুরু করে কোথায় গিয়ে পৌঁছেছে? সিতে। তাহলে তার একেতে কিন্তু দুইটা স্মরণ হয়েছে, খেয়াল করছো? তার ওয়াই এক্সিস একটা স্মরণ হয়েছে, আবার এক্স অক্ষবরও একটা স্মরণ হয়েছে না? দেখো তো এ থেকে যখন সিতে পৌঁছাচ্ছে, তাহলে দেখো দেখো সে ওয়াই অক্ষ বরাবর তার একটা স্মরণ হয়েছে, আবার তার কোন অক্ষ বরাবর একটা স্মরণ হয়েছে? এক্স অক্ষ বরাবর। তাহলে বুঝো এক্স অক্ষ বরাবর স্মরণের জন্য কোন ব্যাগগুলো দায়ী? এক্স অক্ষ বরাবর স্মরণের জন্য কিন্তু বি কস আলফা ইউ এই দুইটা ব্যাগ দায়ী। দেখো এই দুইটা ব্যাগ কিন্তু এক্স অক্ষ বরাবর আছে, বি কস আলফা ইউ এই দুইটা ব্যাগ তাকে কোন বরাবর নিয়ে গেছে? এক্স অক্ষ বরাবর অর্থাৎ পার বরাবর নিয়ে গেছে, আর বি সাইন আলফা এই ব্যাগটা তাকে নদী পার হতে সাহায্য করছে। তাহলে আমরা কী বলতে পারি, নৌকার ব্যাগ, নৌকার ব্যাগ দুইটা অংশ ভাগ করছে, একটা হচ্ছে বি কস আলফা একটা বি সাইন আলফা। তাহলে নৌকা যখন এ থেকে সিতে যাচ্ছে তার দুইটা স্মরণ হয়েছে, সে পার বরাবর একটু সরে গেছে, একই সাথে নদী পার হয়েছে। তাহলে পার বরাবর স্মরণের জন্য কোন কোন ব্যাগ দেয়? দেখো তো এই বরাবর স্মরণের জন্য কোন কোন ব্যাগ দেয়? বি কস আলফা এবং ইউ এই দুটা ব্যাগ মিলে, অর্থাৎ স্রোতের ব্যাগ নৌকার ব্যাগের এই উপাংশ এই দুইটা মিলে নৌকাকে সামনের দিকে গিয়ে নিয়ে গেছে, আর বি সাইন আলফা ও এই ব্যাগটা তাকে নদীর এই পার থেকে ওই পারে নিতে সাহায্য করছে। ওকে, এবার আসো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব মানে কি? পার দূরত্ব বের করার ফর্মুলা কি? এস ইকুয়াল টু ভিটি। ওকে, এস মানে কি ভালো করে বুঝো, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, বলো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কি? এক্স না, তাহলে এখানে এস এর জায়গায় এক্স বসবে। এবার দেখো যেদিকের স্মরণ ওইদিকের ব্যাগ, বলো তো এই এক্স পার বরাবর সরিয়ে নিতে কোন ব্যাগগুলো দায়ী? কোন কোন ব্যাগগুলো দায়ী? একটা হচ্ছে বি কস আলফা ইউ এই দুইজন মিলাইয়ে তাকে এই এক্স স্মরণটা ঘটাতে সাহায্য করছে। তাহলে বলতো এই দুইটা ব্যাক্টর কি একই দিকে আছে না? তাহলে দুইটা ব্যাক্টর একই দিকে থাকলে এদের লব্ধি কেমনি বের করবো? যোগ করে, তাহলে এখানে বিয়ের যায় কি কোন কোন ব্যাক হবে বলো? এই দুইটা ব্যাক, তাহলে এখানে কী বলতে পারি? ইউ প্লাস বি কস আলফা। ঠিক আছে, এটুকু আশা করি বুঝতে পারছো এই বিয়ের পরিচয় কি? যেদিকের স্মরণ ওইদিকের ব্যাক। তাহলে এই পার বরাবর স্মরণ ঘটানোর জন্য, পার বরাবর স্মরণ ঘটানোর জন্য কোন ব্যাকগুলো দায়ী? বি কস আলফা ইউ এই দুইটা মিলেই কিন্তু তাকে পার বরাবর নিয়ে যাচ্ছে। এই যে এই জন্য বি এর জায়গায় ইউ প্লাস বি কস আলফা দিছে। আর এ টি কি? দেখো তো সে টি মানে কি? বি থেকে সিতে যাওয়ার প্রয়োজনীয় সময়। তাহলে দেখো তো বি থেকে সিতে সে কখন যাচ্ছে? যে সময়ে নদী পার হচ্ছে ঠিক একই সময় বি থেকে সিতে যাচ্ছে না? তাহলে বি থেকে সিতে যাওয়ার সময় নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় দুটাই একই। তাহলে এখানে টি এর জায়গায় আমি কী বসাবো? নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়। তাহলে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময় এর সূত্র আমরা সবাই জানি, ডি ডিভাইড বাই বি সাইন আলফা। তাহলে এই হচ্ছে আমাদের পার বরাবর স্মরণ। এটুকুগুলো মুখস্থ করবো না, এগুলো তুমি চিত্র থেকে বের করবা। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছো। তুমি যদি এই তিনটা টাইপের এই বেসিকটুকু বুঝো, আমি এইটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি কোনো ম্যাথে আশা করি আটকাবে না। তো যদি যদি না বুঝো তাহলে আমাকে কমেন্টে জানাইও, আমি বোঝানোর চেষ্টা করব। আর যদি একবার না বুঝো আর একবার দেখো, আশা করি বুঝতে পারবা। তো এর পরবর্তীতে আমরা ম্যাথগুলো দেখবো। সো ম্যাথগুলো দেখলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।